আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর আইসিটি সাবজেক্ট নিয়ে। কারণ অনেকে প্রশ্ন করছো যে আইসিটির দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের নাম হলো কম্পিউটার নেটওয়ার্ক আর চতুর্থ অধ্যায়ের নাম হলো স্প্রেডশিট, এই দুইটা অধ্যায় নাকি অনেক কঠিন। তো এই দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করব, কিন্তু ধারাবাহিকভাবে তো আলোচনা করতে হবে। সেই হিসাবে আমি আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, ধীরে ধীরে দ্বিতীয় অধ্যায় শেষ হলে আমি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকের অধ্যায়ের নাম কম্পিউটার নেটওয়ার্ক। তো আমাদের অধ্যায়ের প্রথমে একটা শিরোনাম দিয়ে আছে কম্পিউটার নেটওয়ার্ক, আমি এখানে দেখে দিছি। তো আমরা আজকে কম্পিউটার কি এই সম্পর্কে জানবো, কম্পিউটার কি এই সম্পর্কে জানবো, কিন্তু পরবর্তী ক্লাসে কম্পিউটার নেটওয়ার্ক কি এই সম্পর্কে জানবো। কারণ আমি যদি কম্পিউটার কি, কম্পিউটার কাজ কি সেটাই যদি না জানি, তো কম্পিউটার নেটওয়ার্ক কি বা কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে সেটা কীভাবে বুঝবো। তো প্রথমত আমরা কম্পিউটার কি সে সম্পর্কে জানি, কম্পিউটার উৎপত্তি স্থল সাল সব সম্পর্কে আমরা জানি, তারপর কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে জানবো। চলো এবার দেখি, দেখো কম্পিউটার কি, এখানে আমি শর্ট করে দিছি সময় স্বল্পতার কারণে। কম্পিউটার কি, এখন ধরো কম্পিউটার কি সেটা আমরা জানি, তাই না? কম্পিউটারের একটা সংজ্ঞা দিতে হবে। আচ্ছা, কম্পিউটার হলো এমন একটি যন্ত্র যার সুনির্দিষ্ট নির্দেশন অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে। তাহলে দেখো, আমরা কিন্তু কম্পিউটারের একটা সংজ্ঞা দিয়ে দিলাম, কী জানলাম, এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশন অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে। তাহলে আমরা কি এবার বলতে এই সংজ্ঞাটা বলতে পারলাম, কম্পিউটার কি, কম্পিউটার অর্থ কি। দেখো কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ কম্পিউট। কম্পিউট শব্দের অর্থ হলো হিসাব বা গণনা করা। তাহলে কম্পিউট শব্দের অর্থ কী জানতে পারলাম, হিসাব বা গণনা করা শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। অনেকে বলে থাকে ল্যাটিন শব্দ থেকে, না, এটা গ্রিক শব্দ থেকে এসেছে। আর কম্পিউটার অর্থ হলো গণনাকারী যন্ত্র। আর কম্পিউটার অর্থ কী, গণনাকারী যন্ত্র। কম্পিউটার অর্থ কী, গণনাকারী যন্ত্র। এবার আমরা দেখি কম্পিউটার কোন শব্দ থেকে এসেছে, এটা দেখি। কম্পিউটার শব্দটি এসেছে, কিন্তু এখানে আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না, কিন্তু এখানে কি কম্পিউটারকে আমরা গণনাকারী যন্ত্র বলতে পারি না। এবার দেখো, কম্পিউটার এমন এক যন্ত্র যার তথ্য গ্রহণ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ করে ও উপস্থাপন করা যায়। ধরো কম্পিউটার হলো এমন একটি যন্ত্র যারা দ্রুত যে কোনো কাজ বর্তমানে করা যায়, যেমন এক্সেলে যুগ বিয়োগের কাজ খুব দ্রুত করা যায়। একসময় হয়তো যে আমরা যুগ বিয়োগ করতে অনেক সময় লাগতো, যেমন আদিকালে দড়িতে গিট কেটে যুগ বিয়োগ করতো, কিন্তু কম্পিউটার আসার ফলে যুগ বিয়োগের কাজ অনেক দ্রুত হয়ে যায়। এবার বাংলাদেশে 1964 সালে সর্বপ্রথম কম্পিউটার আসে। অনেকের ধারণা যে বাংলাদেশে কম্পিউটার অনেক পূর্ব থেকে এসেছে, না, বাংলাদেশে 1964 সালে প্রথম কম্পিউটার আসে। এবার কম্পিউটার কি আমরা সেটা জানলাম, পরবর্তীতে আমি আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্ক কি বা কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে এটা নিয়ে আমি আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।